আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসলাম বসুন্ধরা রোডসাইড রেস্টুরেন্টে। বেশ কিছুদিন ধরে এটা নিয়ে অনেক মাতামাতি চলছে, তাই আমি না থেকে পারলাম না, আমি চলে আসলাম বসুন্ধরা রোডসাইড কিচেন। আসলেই বসুন্ধরা রোডসাইড কিচেন রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো গুছানো ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল, বিশেষ করে আমার অনেক ভালো লাগছে। এছাড়াও এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা কিডস জোন রয়েছে, এখানে বাচ্চারা অনেক সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারে। এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, খুবই ভালো লাগলো, সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল। আগেকার মানুষ টেলিফোনে কথা বলার জন্য কয়েন ব্যবহার করত, আর সেটা আমি নিজ চোখে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এই রোডসাইড কিচেনের খাবারের মেনুগুলো ছিল বেশ ভালো। এখানে বিভিন্ন রকমের মেনু রয়েছে, যেমন স্টুডেন্টদের জন্য আলাদা বাজেটের মেনু রয়েছে, তারা তাদের বাজেট অনুযায়ী খাবার খেতে পারবে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। যারা কম বাজেটের ভিতরে অ্যানিভার্সারি, জন্মদিন এবং পার্টি করতে চান, তাদের জন্য বেশ একটা রেস্টুরেন্ট এই রোডসাইড কিচেন, এবং নিজেদের মতো সময় কাটাতে পারবেন। যারা বসুন্ধরার আশেপাশে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন, তারা আশা করি এই রোডসাইড কিচেনে এসে ঘুরে যেতে পারবেন, আশা করি খারাপ লাগবে না। ভিডিওটা আজ এ পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।